এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অন্তু। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আমরা হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম, খুব বেশি দূরে না, বাসার কাছেই। আমাদের এখানে একটা নদী আছে, গোমতী নদী। তো আমাদের এখানে গোমতী নদীর তীরে কফি হাউস আছে আর ঘোরাঘুরির অনেক সুন্দর একটা প্লেস আছে। আমার বাসা থেকে খুব বেশি একটা দূরেও না, একদমই কাছে, যদিও আমার কখনোই যাওয়া হয় নাই। অনেক সুন্দর নাকি জায়গাটা, আমার বোন আসলে প্রায় সময় ওইখানে যায়, আমার মেজো বোন আর কি। তো আমাকে কয়েকবারই বলেছে যে আপু ওই জায়গা থেকে ঘুরে আসো, ভালো লাগবে। তা আমার আর যাওয়া হয় নাই। তো আজকে আমার হাজব্যান্ড বলতেছিল দুপুরে খাওয়ার পর যে আমরা একটু কোথাও ঘুরে আসি, চলো, বাসায় বসে বসে আর ভাল লাগতেছে না। তো আমি বললাম যে কোথায় যাব, আশেপাশে কোথায় যাওয়া যায়। তো ও বলল যে চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি, ফুচকা টুচকা খেয়ে আসি, ভালো লাগবে। আর আজকের ওয়েদারটাও ফেভারেবল ছিল, রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল আর ঠান্ডা ছিল পরিবেশটা। যদিও ইদানিং খুব বেশি গরম পড়ছে, বাসায় একদমই ভালো লাগছে না, গরমে একদমই অবস্থা খারাপ। তো ও আমাকে বলল যে চলো আমরা একটু ঘুরে আসি, শপিং টপিং করে আসি, ভালো লাগবে। তো আমরা প্রথমে গোমতী নদীর তীরে যাব, তারপর ওখান থেকে ও বলল যে কুমিল্লা যাবে। তো দেখা যাক, আমরা এখন যাচ্ছি, বাসার সামনে থেকে অটো নিয়ে নিয়েছি। এরকম ওয়েদারে বাহিরে ঘুরতে আমার অনেক ভালো লাগে, যখন রোদ থাকে না, বাতাস থাকে, একটু মেঘলা মেঘলা পরিবেশ থাকে, তখন অন্যরকম লাগে। চারপাশের পরিবেশটা খুব বেশি সুন্দর লাগছিল। তো আমরা দুজন অনেক দিন পর একসাথে ঘুরতে বের হয়েছি, দুজনের কাছে অনেক ভালো লাগছিল, বিশেষ করে ওয়েদারটা খুবই ভালো লাগছিল। দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু তখন বিকেলবেলার টাইম ছিল, আকাশটা একটু মেঘলা ছিল, সে কারণে এরকম লাগতেছে ওয়েদারটা, আর ঠান্ডা একটা বাতাস ছিল। তো আমরা চলে আসছি নদীর পাশে। তো দেখতেই পাচ্ছেন নদীর পাশে যে রাস্তা, ওই রাস্তা ধরেই যাচ্ছি। আর এই যে সাইডে গোমতী নদী দেখা যাচ্ছে, যদিও নদীতে এখন আর পানি নেই তেমন একটা। তো এই দিকের রাস্তাটা একটুখানি জায়গা অনেক ভাঙা চূড়া, দেখতেই পাচ্ছিলেন ক্যামেরা কাঁপাকাঁপি করতেছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রেল লাইন ব্রিজ হচ্ছে নতুন, তো এখানে কাজ চলতেছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছিল এরকম খোলামেলা পরিবেশ। অনেক দিন হচ্ছে কোথাও বের হওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না করোনা ভাইরাসের এই সিচুয়েশনে। তো বেশ কিছুদিন পর বের হয়েছে, অন্যরকম ভালো লাগছিল। এই তো আমরা রেল লাইন ক্রস করলাম। আর এই যে সামনেই দুইটা কফি হাউস, এখানে অনেক বেশি মানুষ আসে, আমরা তো অবাক হয়ে গিয়েছি এত মানুষ আসে এখানে ঘুরতে বিকেলবেলা, বড় ছোট অনেক ধরনের মানুষ আসে। দেখতেই পাচ্ছেন নিচের যে জায়গাটা, ওইটাই হচ্ছে নদীর পাড় আর কি। তো আমরা এখন নেমে যাব সামনের কফি হাউসটাতে। অনেক মানুষ ঘুরতে আসে কারণ জায়গাটা খোলামেলার মধ্যে খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এখানকার যে বাতাসটা অপূর্ব। আমাদের তো আসার সময় একদমই আসতে ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল যে ওখানেই বসে থাকি, এত বাতাস ছিল, খুবই ভালো লেগেছে। এই তো আমরা অটো থেকে নেমে পড়েছি, এখন ভেতরে যাব। তো এই তো এটা হচ্ছে গোমতী কফি হাউস অ্যান্ড রিসোর্ট। তো আমাদের এখানে আসতে সময় 5 মিনিট লাগেও নাই, অনেক কম সময়ে চলে আসছি, একদমই কাছাকাছি। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি, একটু হেঁটে সামনে গেলেই হচ্ছে নদীর তীর।
তো আমরা চলে আসছি নদীর পাড়ে। আরেকটু হেঁটে সামনে গেলেই হচ্ছে নদী। জায়গাটা কি বলবো, এক কথায় অপূর্ব। আমরা দুজনেই অনেক খুশি হয়ে গিয়েছি, এত সুন্দর জায়গা আর এত সুন্দর বাতাস ছিল ওখানে। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় অনেক মানুষ, লোকেশনটা অনেক বড় ছিল, একদমই খোলামেলা পরিবেশ। আর নদীর পাশে এরকম একটা সুন্দর পরিবেশ, বসার জায়গা, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল আমাদের। তো আমরা এখন গিয়ে একটু বসবো। তো এরকম একটা পরিবেশে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে, আর বিকেলবেলা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এরকম একটা পরিবেশ হলেই যথেষ্ট। আমরা দুজনই বারবার বলতেছিলাম, ইস আমরা আরও আগে কেন আসলাম না এই জায়গাটাতে, বাসার এত কাছে ছিল। তো যাই হোক, অনেক ভালো লেগেছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রেন যাচ্ছে। আর গ্রামীণ পরিবেশ হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। খোলামেলা, চারপাশে সবুজ, তারপর হচ্ছে অনেক বাতাস, এরকম পরিবেশ আমার অনেক ভালো লাগে। আর আকাশটা কী যে সুন্দর লাগছিল, মাশাল্লাহ, অপূর্ব একটা ভিউ। তো আমরা এখন একটু হেঁটে তারপর হচ্ছে নদীর সাথেই বসবো, একদম নদীর পাড়ে। বসার তেমন একটা জায়গা খালি ছিল না। এখানে এত মানুষ, কি বলবো, এই করোনা সিচুয়েশনেই মানুষ এইভাবে আসে, আর অন্য সময় না জানি কত মানুষ আসে। যাই হোক, এখন আমরা একটু দূরে বসে আছি, তারপর আর একটু নদীর কাছাকাছি গিয়ে বসবো। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে। আর ওই যে দূরে ব্রিজের উপরেও অনেক মানুষ ছিল, বিকেলবেলা এখানে অনেকেই ঘুরতে আসে, তারপর ব্রিজের ওখানে দাঁড়িয়ে ছবি টবি তোলে, সেজন্য ব্রিজের উপরেও প্রচুর মানুষ। দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গায় স্টিকার লাগিয়ে রেখেছি। আমি আসলে খেয়াল করিনি ভিডিও করার সময় যে আমার ক্যামেরাতে একটা কাপলও চলে এসেছে। তো এখানে একটা কাপল ছিল, তো আমি চাইনি কারোর প্রাইভেসি লঙ্ঘন হোক, সেজন্য আমি স্টিকার লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো আমরা দুইটা চকলেট কফি নিয়ে নিয়েছি। খেতে চেয়েছিলাম আসলে ফুচকা, কিন্তু এখানে আজকে ফুচকা এদের হয়নি, চটপটি আছে, কিন্তু চটপটি তো বাহিরে খাবো না, সেজন্য আর অন্য কিছু খাইনি। আরও অন্য অনেক কিছু ছিল, বার্গার, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এগুলো ছিল, অনেক খাবারই ছিল। তো এইগুলো আর খেতে ইচ্ছে করেনি, জাস্ট দুজনে কফি খেয়েছি। আর এরকম পরিবেশে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা কুমিল্লা গিয়ে ফুচকা খাবো। ও তো অস্থির হয়ে গিয়েছিল যে আমি ফুচকা খেতে পারছি না, বারবার বলতেছিল তোমার তো এখানে ফুচকা খাওয়া হলো না আহারে। এই পরিবেশে আসলে আমি বারবার বলতেছিলাম যে আমি গিয়ে ফুচকা খাবো। তো যাই হোক, ফুচকা নাই, তো বলতেছিল যে সমস্যা নেই, আমরা কুমিল্লা গিয়ে ফুচকা খাবো, ডোন্ট ওয়ারি।
ওখানে বেশ কিছুক্ষণই ছিলাম, কফি খেয়েছি আর পরিবেশটাকে এনজয় করেছি, গল্প গুজব করেছি, ছবি তুলেছি। এই তো অনেকক্ষণ থেকে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর এখন যে গাছটা দেখালাম এটা হচ্ছে কাঠবাদাম গাছ। তো আমরা এখন এখান থেকে যাব কুমিল্লায় ইস্টার্ন প্লাজায়, কিছু কেনাকাটা আছে। তো আমাদের শপিং শেষ হলে আমরা হচ্ছে ফুচকা খেয়ে তারপর বাসায় চলে আসব। বাসায় আসতে আসতে অবশ্য রাত হয়ে গিয়েছিল, তো এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছিল না। যদি কুমিল্লা না যেতাম তাহলে এখানে আরও কিছুক্ষণ থাকতাম, যেহেতু কুমিল্লাও যেতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। পরিবেশটাকে দেখতে পাচ্ছেন কী যে সুন্দর লাগছিল। তো রেল লাইনের উপরে গিয়ে ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু পরে আসার সময় ভুলে গিয়েছি, একদমই মনে ছিল না। তো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসব দু একদিন পর, কারণ জায়গাটা খুব বেশি ভালো লেগে গিয়েছে দুজনেরই। তো আমরা এখন এখান থেকে অটো নিয়ে নিব। তো মজার কথা হচ্ছে যখন অটো দিয়ে যাচ্ছিলাম তখন রেল লাইনটা দেখে তো ওর মনে হয়েছে, বলল যে আল্লাহ তুমি না বললা যে রেল লাইনের উপরে উঠে ছবি তুলবা, চলো আমরা নামি এখন। তো আমি বললাম যে না, আমি আর এখন নামবো না, অন্য সময় আসলে অন্য সময় ছবি তুলবো, ভিডিও করব, আজকে আর না। তো এই তো আমরা চলে যাচ্ছি। তো এই রেল লাইনের এই ব্রিজটা নতুন হচ্ছে আর এখানে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন। চারপাশে ঠান্ডা বাতাসটাই অনেক বেশি শান্তি লাগছিল, মানে অপূর্ব একটা দৃশ্য, কি বলবো। ওখানে না গেলে কেউ বুঝবে না জায়গাটা এত বেশি সুন্দর। ক্যামেরাতে হয়তো আমি সৌন্দর্যটা পুরোপুরি তুলে ধরতে পারিনি, আর ভিডিওতে আসলে রিয়েল সৌন্দর্যটা বোঝা যায় না, খালি চোখে যতটা বোঝা যায়। তো আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ আমরা আবার যাব। তো এই তো আমরা এখন কুমিল্লা চলে আসছি, এখন আমরা চলে যাচ্ছি শপিং মলে। তো কেনাকাটা করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, ওর আসলে পছন্দ হচ্ছিল না, একটু বেশি চুজি, লেট হয় অনেক কোনো কিছু পছন্দ করতে, সেম আমারও একই অবস্থা। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা এখন আছি ফ্লাইওভারের উপরে, এই তো শপিং মলে চলে আসছি। দুজন একসাথে শপিং মলে আবারও অনেকদিন পর আসলাম, আসলে ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, ও অনেক ঘুরতে পছন্দ করে, সেজন্য আরও অনেক বেশি ভালো লাগে। তো দেশের সিচুয়েশন যদি ভালো থাকতো আমরা ইনশাল্লাহ এতদিনে অনেক জায়গায় ঘুরতে যেতাম, আমাদের অনেক প্ল্যান ছিল, কিন্তু দেশের এই সিচুয়েশনের জন্য আসলে কিছুই হয়নি, কোথাও যেতে পারিনি, শুধু কক্সবাজার থেকেই বিয়ের পর ঘুরে এসেছি, এরপর আর কোথাও যাওয়া হয়নি। তো ওরও খুব ইচ্ছে ছিল আমরা অনেক জায়গায় যাব। তো বিয়ের পর আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এগুলো আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম, সিলেক্টেড অনেক জায়গা ছিল, কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য আসলে আর যাওয়াই হয়নি। ইনশাল্লাহ দেখা যাক, দেশের সিচুয়েশন যখন ভালো হবে ইনশাল্লাহ আমরা যাব অনেক জায়গাতেই ঘুরতে। এই তো আমরা এখন শপিং মলে চলে আসছি, কেনাকাটা করব। আমাদের শপিং শেষ, মার্কেটে তেমন আর কোনো ভিডিও করা হয়নি, প্রথম দিকে একটুখানি ভিডিও করেছি, এরপরে আর মনে ছিল না, বিজি ছিলাম শপিংয়ে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি কুমিল্লার কান্দির পাড়ে রিক্সাতে করে, অনেকদিন পর প্রাণের কুমিল্লাতে রাতের বেলা রিক্সা করে ঘুরতেছি। রিক্সাতে ঘোরা আমার আর ওর অনেক পছন্দ, রিক্সা জার্নিটা আমাদের অনেক ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা। তো দুঃখের বিষয়, ফুচকা খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই আর শেয়ার করা হলো না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।